আল্লাহ তাআলা এই জন্য কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার সৎসা কর্মের হিসাব দিবেন সৎসা কর্মের প্রতিফল দিবেন যে সে যা কাজ করেছে তার প্রতিফল সে পাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা হামিম সাজদা 46 নম্বর আয়াতে বলেছেন মান আমিলা সালিহান ফালা ফলিনাফসি যে সালেহ আমল করে সৎ আমল করে এটা তার নিজের জন্য করে 10 টাকা দান করে এটা তার নিজের জন্য একজন মানুষকে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে ফেলে দিচ্ছে এটা নিজের জন্য সালাত আদায় করতে আসছে এটা নিজের জন্য মানুষ দেখানোর জন্য নয় সিয়াম পালন করে এটা নিজের জন্য হাসি মুখে কথা বলা এটা নিজের জন্য যত ভালো আমল আছে ফালি নাফসি এটা তার নিজের জন্য ওমান আসাফা আলাইহা আর সে যে খারাপ কাজ করে এটা তার উপরেই কর্তব্য অন্য কারোর উপরে নয় তার বাবার উপরে নয় তার মায়ের উপরে নয় তার স্ত্রীর উপরে নয় তার সন্তানের উপরে নয় তার নেতার উপরে নয় তার নেত্রীর উপরে নয় তার পীর বা মশাইখের উপরে নয় তার প্রজার উপরে নয় ব্যক্তি যে আমল করবে সেই প্রতিফল সে পাবে অতএব এইটা যখন আপনার আমার উপলব্ধিতে এসে যাবে তখন আত্মগঠনের পথ পরিষ্কার হয়ে যাবে আত্মসমালোচনার পথ পরিষ্কার হয়ে যাবে আর আত্মসমালোচনা যতদিন আপনি আমি করতে না পারবো ততদিন হক গ্রহণে আমাকে সহযোগিতা করবে না সম্মানিত শুধু মণ্ডলী